এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পাঁচ অক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো না কেন? ঠিক মতো পড়ছো কি না? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করি, এক একজন করে, একসাথে দশজন না, একজন 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 করে আসো, একজন করে, এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো, এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো, বলো তোমাকে এলেম দিয়েছিলাম অকাদায় করেছো কেন, বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো? আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই, আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ।